আচ্ছা, ক্লাস 7-এর 4 নম্বর চ্যাপ্টারের আমরা প্রায় শেষের দিকে এসে গেছি এখন বাংলায়। আজকে পড়বো বাংলায় ইলিয়াস শাহী এবং হোসেন শাহীর শাসন। ইলিয়াস শাহী ছিল 1342 থেকে 1414 অথবা 15, আর হোসেন শাহী হচ্ছে 1493 থেকে 1538 খ্রিস্টাব্দ। তাহলে এই দুটো আমরা পড়বো। তাহলে এখানে এখন দেখা যাক, পুরোটা আগে একবার দেখে বলে দিচ্ছি তোমাদের যে এটাকে কীভাবে ভাগ করা যায়। তাহলে এর মধ্যে দেখো, ইলিয়াস শাহী যেটা বলছি সেখানে ইলিয়াস শাহী হচ্ছে প্রথম প্রধান শাসক, হচ্ছে সময়কাল 1414 বললাম, প্রধান শাসক শামসুদ্দিন ইলিয়াস শাহ, সিকান্দার শাহ এবং গিয়াসুদ্দিন আজম শাহ, তিনজন এখানে ইলিয়াস শাহীতে প্রধান। আর এর মাঝখানে এরপর হোসেন, তার মাঝখানটা বলছি, হোসেন শাহী বংশের বিখ্যাত হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ এবং নাসিরুদ্দিন নসরত শাহ। তাহলে এই দুজন হচ্ছেন হোসেন শাহী, এখানে তিনজন বিখ্যাত, এখানে দুজন বিখ্যাত। মাঝখানে একটা বলা হয়েছে রাজা গণেশের একটা বংশ এসেছিল এবং পরবর্তী ইলিয়াস শাহ একটা বংশ এসেছিল। যাই হোক, এই দুটোর মাঝখানে মেন তার মধ্যে দুটো বংশ এসেছিল। তাহলে প্রথমেই আমরা পড়তে আরম্ভ করব শামসুদ্দিন ইলিয়াস শাহ, ইলিয়াস শাহ বংশ প্রথম, এবং সেখানে আমরা পড়তে শুরু করব শামসুদ্দিন ইলিয়াস শাহ। দেখো, ইনি 1342 খ্রিস্টাব্দে লখনৌতি সিংহাসন দখল করেছিলেন এবং তার তিনি যে রাজ্যগুলো প্রধান রাজ্য জয় করেছিলেন, মানে একসাথে করে নিয়ে তার বাংলায় স্বাধীন ইলিয়াস শাহী শাসন শুরু করেন, সেটা ছিল লখনৌতি, সাতগাঁ এবং সোনারগাঁ। এই তিনটে জায়গা যুক্ত করে শুরু করেন। এবং ইলিয়াস শাহ পূর্ববঙ্গ, এছাড়া এই যে শামসুদ্দিন ইলিয়াস শাহ পূর্ববঙ্গ এবং কামরূপকে তার শাসনের আওতায় আনেন। দিল্লিতে তখন ফিরোজ শাহ তুগলকের শাসন চলছিল এবং তিনি ইলিয়াসের রাজধানী পান্ডুয়া দখল করেন। তার মানে ফিরোজ শাহ তুগলক এসে পান্ডুয়া, যিনি যেটা শামসুদ্দিন ইলিয়াস শাহের রাজধানী, সেটা দখল করেন। তাহলে এইটুকু জায়গায় দেখলাম যে এই শামসুদ্দিন ইলিয়াস শাহ এই ইলিয়াস শাহী বংশের প্রথম সূচনা করেছিলেন এবং তিনি তিনটে জায়গাকে কেন্দ্র করে স্বাধীন শাসন শুরু করেন, আর পূর্ববঙ্গ কামরূপকেও তার শাসনের মধ্যে এনেছিলেন। পরবর্তীকালে ফিরোজ শাহ তার রাজধানী পান্ডুয়া আক্রমণ করেন। তাহলে তখন দেখা যাক কী হয়েছিল, ফিরোজ শাহ যখন পান্ডুয়া আক্রমণ করেন তখন এই ইলিয়াস শাহ, শামসুদ্দিন ইলিয়াস শাহ একডালা বলে একটা দুর্গ ছিল, সেখানে আশ্রয় নিয়েছিলেন। তবে আজকে আর দেখা যায় না, এটা ছিল আসলে গঙ্গা এবং আর দুই শাখা চিরামতি বালিয়া এর মাঝখানে, এই যেটা নামটা বললাম সেই একডালা দুর্গ, এবং গৌড় থেকে খুব একটা দূরেও ছিল না, আর দুর্গটা খুব দুর্ভেদ্য ছিল। ফিরোজ শাহ তুগলক ফিরে যাওয়ার একটা, চলে যাওয়ার মতো মনে কর একটা অভিনয় করেন এবং ইলিয়াস শাহ সৈন্য, তখন এই শামসুদ্দিন ইলিয়াস শাহর যে সৈন্যরা, তারা একডালা দুর্গ বেরিয়ে এসে ফিরোজ শাহের পিছন থেকে আক্রমণ করতে যায় এবং ফিরোজ শাহ তার জন্য তৈরি ছিলেন। এতে যুদ্ধে তিনি দিল্লির সুলতান ফিরোজ শাহ জয়ী হন, কিন্তু একডালা তিনি দখল করতে পারেননি। এটা বাংলার শাসক হিসেবে ইলিয়াস শাহী থেকে গেলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে তার রাজধানী আক্রমণ করতে এসেছিলেন এবং তখন একডালা দুর্গকে কেন্দ্র করে এই শামসুদ্দিন ইলিয়াস শাহ এবং ফিরোজ শাহ তুগলকের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল এবং একডালা দুর্গকে কেন্দ্র করেও এটা হয়েছিল, কিন্তু একডালা দুর্গ তিনি দখল করতে পারেননি, যদিও ফিরোজ শাহ জয়ী হয়েছিলেন। তাহলে এইটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আর এরপরে আমরা নেক্সট, আমরা যখন পড়ছিলাম তখন আমরা বললামই যে ইলিয়াস শাহ বংশের আরেকজন ছিলেন গিয়াসুদ্দিন আজম শাহ, মাঝখানে সিকান্দার শাহ ছিল কিন্তু সেটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, গিয়াসুদ্দিন আজম শাহ এটা ইম্পর্টেন্ট। তাহলে এই গিয়াসুদ্দিন আজম শাহ কী করেছিলেন, এই সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ ছিলেন ফার্সি কাব্যের একজন সমজদার এবং তিনি তার সময় সামুদ্রিক বাণিজ্য খুব জোরালো হয়েছিল। তারপরে হচ্ছে দেখা যায় যে এরপরে নেক্সট আমরা দেখতে পাই এই যে এই দুজন ছাড়া জালালউদ্দিন মোহাম্মদ শাহ বলে একজন, যাকে বলা হচ্ছে যদু, যেটা আমি বললাম মাঝখানে একটা বংশ এসেছিলো গণেশ রাজার বা গণেশের বংশ, সেখানে একজন, এখানে আমি এটা লিখিনি, যাই হোক মুখে বলে দিচ্ছি, সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহ তিনি জন্মগ্রহণ করেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার আমলে বাংলার রাজধানী মালদহের হযরত পান্ডুয়া থেকে গৌড়ে চলে আসে। তাহলে তিনি আলাউদ্দিন, তার নাম ছিল জালালউদ্দিন মোহাম্মদ শাহ। তারপরে দেখা যায় যে অনেকে মনে করেন এর পরে যেটা এসেছিলো, তাহলে এই তিনজন একটা পেলাম গণেশের বংশ পেলাম, তার একজন জালালউদ্দিন মোহাম্মদ শাহ, তারপরে পরবর্তী ইলিয়াস শাহী বংশ শুরু হয় এবং পরবর্তী ইলিয়াস শাহী সুলতানরা সকলেই
এই শামসুদ্দিন ইলিয়াস শাহের বংশধর বলে মনে করা হতো। এবং এর মাঝখানে এই ইলিয়াস শাহি এবং হোসেন শাহি মাঝখানে আবার বলা হয় আবিসিনীয়, দেখো এখানে আমি লিখেছি এদের মাঝখানে আবার এই আবিসিনীয় সুলতানরা কিন্তু এসেছিল। অনেকে মনে করে যাদেরকে হাপসি বলা হতো, এরা আফ্রিকার আবিসিনিয়া বা ইথিওপিয়া থেকে এসেছিল, এরা কিছুদিন সে বাংলায় মাঝখানে আসে, শাসন জয় করেছিল এই সুলতানরা। তারপরে আমরা দেখতে পাই যে এখানেই নেক্সট, তাহলে আমরা অনেকের কথা পড়লাম, শামসুদ্দিন ইলিয়াস শাহ, তারপরে পেলাম গিয়াসউদ্দিন আজম শাহ, এখানে পেলাম জালালউদ্দিন মোহাম্মদ শাহের কথা নাম পেলাম, তারপরে আমরা পেলাম যে আবিসিনীয় যে সুলতানরা তারাও এসেছিল, এবং এরপরে আমরা দেখতে পাই আলাউদ্দিন হোসেন শাহ, তিনি কিন্তু বিখ্যাত এই হোসেন শাহী বংশের একজন সুলতান, অন্যতম শ্রেষ্ঠ, এবং তার 26 বছরের সময়কাল ছিল আলাউদ্দিন হোসেন শাহের। সময়টা বলে দিই 1493 থেকে 1519, আলাউদ্দিন হোসেন শাহ। তার সময় বাংলায় কী কী হয়েছিল, বাংলায় মধ্যযুগের শ্রেষ্ঠ শাসন, এটা সময়কালটা হচ্ছে 1493 থেকে 1519 খ্রিস্টাব্দ। তিনি বিখ্যাত কেন, তিনি ছিলেন একজন উদারনীতির জন্য, তার রাজত্বে কিন্তু তিনি একজন মুসলিম হলেও হিন্দুদের সমানভাবে জায়গা দেওয়া হতো, উজির প্রধান চিকিৎসক, তার প্রধান দেহরক্ষী, এমনকি টাকশালের যে অধ্যক্ষ তিনি সবাই হিন্দু ছিলেন। আর সেটা তার প্রধান একটা 2 নম্বর দেখো লেখা আছে, সব ধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল। সমান শ্রদ্ধাশীল মানে তিনি সব ধর্মকে হিন্দু মুসলিম সমানভাবে শ্রদ্ধা করতেন শোনা যায়। এছাড়া আরেকটা হচ্ছে চৈতন্য ভক্ত, তিনি কী ছিলেন, চৈতন্যদেবের একজন ভক্ত, এবং চৈতন্যদেবের যেজন যে বিখ্যাত ভক্ত ছিলেন রূপ সনাতন, তাদের মধ্যে একজনকে তিনি ব্যক্তিগত সচিব পদে নিয়েছিলেন, এছাড়া নিয়েছিলেন, এবং তাকে বাংলায় কৃষ্ণের অবতার বলে অনেকে মনে করে থাকেন হোসেন শাহকে, এই আলাউদ্দিন হোসেন শাহকে। এছাড়া হোসেন শাহ তার আমায় বাংলায় সেই সময় ভাষা চর্চার ক্ষেত্রেও তিনি খুব উৎসাহী ছিলেন, অনেক উন্নতি হয় ভাষার। এছাড়া তাহলে পুরোটা ক্ষেত্রে আমরা দেখতে পাই ইলিয়াস শাহি এবং হোসেন শাহি, এই যে দুটো মেন পড়লাম ইলিয়াস হোসেন শাহি, মাঝখানে বললাম গণেশের বংশ এসেছিলো, পরবর্তী ইলিয়াস শাহী বংশ এসেছিলো, এবং আবিসিনীয় সুলতানরা, এদের কথা বললাম। তাহলে এর মধ্যে দেখা যায় যে ইলিয়াস শাহি এবং এই হোসেন শাহি এদের দুজনের সময় বাংলায় সংস্কৃতির উন্নয়ন হয়েছিল, এবং এই সময় বাংলায় ভাষা সাহিত্য স্থাপত্য প্রভৃতি ক্ষেত্রে উন্নয়ন হয়। এরা ধর্মমত বিষয়ে খুব উদার ছিলেন, তাই জন্যে সহজেই তারা সমস্ত মানুষের কাছে আসতে পেরেছিলেন, এবং এই সময় বাংলায় শ্রী চৈতন্যদেব ভক্তিবাদের এদের সময় প্রচার করেন, এই ইলিয়াস শাহি এবং হোসেন শাহির সময়। তাহলে আমরা পুরোটা পড়ে নিলাম, আমরা মোটামুটি তাহলে দেখতে পেলাম যে এখানে মেন যিনি এটা শুরু করেছিলেন ইলিয়াস শাহি বংশ, তার নাম শামসুদ্দিন ইলিয়াস শাহ, 1342 খ্রিস্টাব্দে এটা শুরু করেন তিনটে জায়গা নিয়ে, তার রাজ্য পূর্ব দিকেও পৌঁছে গেছিলো ফিরোজ শাহ তুগলকের সঙ্গে, একডালা দুর্গ নিয়ে তার লড়াই হয়, একডালা দুর্গ কিন্তু ফিরোজ শাহ তুগলক দখল করতে পারেননি। নেক্সট সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ ইলিয়াস শাহ বংশেরই, তিনি ফার্সি কাব্যের সমর্থক, সামুদ্রিক বাণিজ্য তার সময় ভালো হয়েছিল। এরপরে আমরা দেখতে পাই পরবর্তী ইলিয়াস শাহি শামসুদ্দিন ইলিয়াসের বংশধর বলে মনে করা হয়। এছাড়া এসেছিলো আবিসিনীয় সুলতানরা, আফ্রিকা থেকে তারা এসেছিলো, অ্যাবিসিনিয়া বা ইথিওপিয়া থেকে তাদেরকে বলা হয়ে থাকে, এবং এছাড়া আমরা দেখতে পাই সেই সময় বিখ্যাত যিনি, যার নাম দেখলাম আলাউদ্দিন হোসেন শাহ, তিনি বাংলার মধ্যযুগের শ্রেষ্ঠ, তাকে শাসন তার সময়কাল, এবং তিনি উদারনীতির জন্য বিখ্যাত, হিন্দুদের প্রতি সমান তিনি মানে সহমর্মিতা দেখিয়েছিলেন, এই জন্য তার কর্মচারীরা অনেকেই ছিল হিন্দু, সব ধর্মের প্রতি সমান তিনি শ্রদ্ধাশীল ছিলেন, এবং চৈতন্য ভক্ত বটে, রূপ সনাতনের মধ্যে একজনকে তিনি তার ব্যক্তিগত সচিব হিসেবে নিয়েছিলেন, এবং বাংলা ভাষা চর্চার উৎসাহ হয়। দুটো মিলিয়ে দুই ইলিয়াস শাহ হোসেন শাহের সময় বাংলায় অনেক ক্ষেত্রে উন্নতি হয়, বাংলায় সাহিত্য সংস্কৃতি এই দুটো বংশের সময় সাহিত্য সংস্কৃতি স্থাপত্য সব ক্ষেত্রে উন্নত হয়, ধর্মের দিক থেকে অনেক উন্নত হয়, উন্নত হয় ভাষা সাহিত্য ইত্যাদির ক্ষেত্রে, এবং চৈতন্যদেব এই সময় ভক্তিবাদের প্রচার করেন। তাহলে এই হচ্ছে মোটামুটিভাবে আমাদের আজকের পড়া বাংলা ইলিয়াস শাহি এবং হোসেন শাহি শাসন।